হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সাইট শেয়ার করব যেখান থেকে আপনি ছোট ছোট কাজ করে কিন্তু ইনকাম করতে পারেন। আর এই সাইটটাকে আপনি পার্ট টাইম জব হিসেবে কিন্তু নিতে পারেন, তার কারণ এই সাইটটা থেকে মোটামুটি অল টাইম কাজ পাওয়া যায় এবং আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন। বেসিক্যালি স্টুডেন্টদের জন্য কিন্তু একটা বেস্ট একটা সাইট হচ্ছে আজকের সাইটটা। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং এই সাইটটা কিন্তু আপনার পিক ওয়ার্কার বলেন, র্যাপিড ওয়ার্কার বলেন, ওই সাইটের মতো সাইট। অর্থাৎ এখানে সোশ্যাল টাস্ক করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর মাত্র 10 সেন্ট হলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন এবং পেমেন্টটা প্রায় আপনি ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। সো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আপনি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। সাইটটা লিঙ্ক পাওয়ার জন্য আপনি জাস্ট ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন, দেন আপনাকে কিন্তু একটা ব্লগ পোস্টে নিয়ে আসবে। সেখান থেকে আপনি লিঙ্কটা পেয়ে ওইখানে ক্লিক করে দিয়ে আপনাকে এরকম একটা সাইটে নিয়ে আসবে। এখান থেকে সাইটের নাম আপনি দেখতে পারবেন, সাইটটার নাম হচ্ছে আপনার সিও স্প্রিন্ট। সো এখান থেকে আমরা কীভাবে কাজ করবো সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনি দেখে দেবো, প্লাস কীভাবে এখান থেকে পেমেন্টটা নেবেন সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে দেখে দেবো। সো অবশ্যই আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখ। সাইটটা সম্পর্কে আরও জানার জন্য যদি আপনি নিচের দিকে চলে আসেন অনেক কিছু আপনি দেখতে পারবেন। এবং টোটাল ইউজার কিন্তু এখানে প্রায় 4,12,000 মতো এবং বর্তমানে অনলাইনে আছে আপনার 1,667 জনের মতো। এখান থেকে কিন্তু দেখেন টোটাল আর্ন অলরেডি অনেক ডলার হয়ে গেছে, প্রায় $800,000 বেশি কিন্তু। সো এখান থেকে পেমেন্ট সিস্টেম এসে ভিসা কার্ড, ওয়েব মানি আর অনেক কিছু দেখাচ্ছে, অ্যাডভান্স ক্যাশ, পেপাল। এখান থেকে আপনারা একটা বিষয় দেখতে পাবেন, রিসেন্ট পেমেন্টস নামে যে অপশনটা আছে এখানে একটা প্রেস করে যদি দেন আপনি দেখবেন যে রিসেন্টলি যাদেরকে পেমেন্টটা দিচ্ছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। 9:13, 9:13, 9:11, 8:56, এক্সেট্রা এক্সেট্রা এগুলো দেখতে পারবেন আপনি। সো এখন মূল বিষয় আসে এখান থেকে আমরা কীভাবে কাজ করবো, কীভাবে পেমেন্টটা নেব। অনেকে আপনার ফ্রেন্ড আছে যারা অনলাইন থেকে কাজ করতে চায় কিন্তু ভালো কোনো সাইট পাচ্ছে না, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে দিতে পারেন, তার কারণ সাইটটা কিন্তু অনেক ভালো এবং পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু 100% পেমেন্টের কোনো সম্ভাবনাই নেই। সো এখান থেকে কীভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করে কাজ করব, অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে একটা প্রেস করতে হবে, তার কারণ আপনার কিন্তু অলরেডি কোনো অ্যাকাউন্ট নেই। সো এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখেন হোয়াট ইজ ইউর নেম, প্রথমে আপনার নামটা দিতে হবে। এখান থেকে কিন্তু আপনার ইউজার নেম দিলে হবে না, এখান থেকে আপনার নামটা দিয়ে দেবেন। সাপোজ আমার নাম অসীম, এখান থেকে আপনার যা নাম সে নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার ভ্যালিড ইমেল, এখান থেকে আপনাকে একটা ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পরবর্তীতে এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে একটা কথা বলেছে সিলেক্ট ইমেজ উইথ ডগস, অর্থাৎ ডগের সাথে যে ছবিটা আছে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন এটা ডগের ছবি, এখান থেকে দিয়ে আপনি কন্টিনিউ প্রেস করবেন। দেন আপনাকে বলবে পাসওয়ার্ড দিতে। আর এই সাইটটাতে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনার কিছু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ অল টাইম পাসওয়ার্ড নিতে নাও পারে, যে আপনার এই পাসওয়ার্ডগুলো যে তাদের পাসওয়ার্ড চাচ্ছে ওইরকম পাসওয়ার্ড হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, পাসওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করতে পারেন গুগল ক্রোমে এসে। পাসওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করে দেওয়ার পরবর্তীতে স্ট্রং র্যান্ডম পাসওয়ার্ড জেনারেটর এখানে একটা ক্লিক করবেন। যে কোনো সাইটের পাসওয়ার্ড দেওয়ার সময় যদি আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই এই সাইটে আপনি আসতে পারেন। এসে এখান থেকে আপনার কত ডিজিটের পাসওয়ার্ড লাগবে, সাপোজ আপনার এখান থেকে 8 ডিজিটের পাসওয়ার্ড লাগবে, এই জন্য আপনি এখানে ক্লিক করে 8 ডিজিট সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরবর্তীতে জেনারেট পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু এখানে পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। এই পাসওয়ার্ডটা কিন্তু কপি করে আপনি যে কোনো সাইটে ইউজ করতে পারেন, আর অবশ্যই এটা সেভ করে রাখবেন, তার কারণ পরবর্তীতে কিন্তু পাসওয়ার্ডটা লাগতে পারে। সো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট অলরেডি এই সাইটে আছে, সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে আমি আপনাদেরকে কাজ করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার সময় আপনার ভ্যালিড ইমেলটা দিয়ে দেবেন, আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেন সিলেক্ট ইমেজ উইথ ক্যাটস, অর্থাৎ বিড়ালের সাথে যে ছবিটা আছে এখান থেকে দিতে হবে, এইটা হবে। দেন আমি এইটা দুইটা লগ ইনে প্রেস করলাম, আশা করি যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করবো। দেখেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে ব্যালেন্স সব কিছু জিরো দেখাচ্ছে, তার কারণে আমি এখনও কিন্তু এই সাইটে কাজ করি নাই। আপনি এই সাইটে যে কাজ করবেন, এই সাইটে কাজ করার পরে আপনার কাজটা কিন্তু আরেকজন রিভিউ করবে। রিভিউ করে আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তার আপনি যে কাজ করছেন তার অ্যামাউন্টটা কিন্তু আপনাকে দিয়ে দিবে, কিন্তু আপনি যদি ভুলভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে অ্যামাউন্টটা দিবে না, এটা মনে রাখেন। এবং আপনি যদি বেশি ভুল করেন তাহলে আপনার যে একটা এখানে রেটিং আছে সে রেটিংটা কিন্তু কমে যাবে। সো অবশ্যই আপনি দেখে শুনে কাজ করবেন। এখানে আপনি ইনকাম নামে অপশন দেখতে পাবেন, প্রমোশন, এখানে ফিট, অনেক কিছু আপনি দেখতে পাবেন। যেহেতু আপনি কাজ করবেন এই জন্য আপনি
এই যে ইনকাম নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি ইনকামের উপর একটা ক্লিক করে দিলাম। এখান থেকে দেখেন ট্যাক্স চলে আসছে। আচ্ছা, এই ভাষাগুলো বোঝা যাচ্ছে না, এক্ষেত্রে ট্রান্সলেট করে নিতে হবে। আমি যখন এখানে কাজ করতে আসলাম, আসার পরবর্তীতে ভাষাগুলো আমি বুঝতেছি না এবং ট্রান্সলেট করার কোনো উপায় পাচ্ছি না পিসিতে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে টাক্স করে দেখাতে পারলাম না। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, আপনি যখন মোবাইলে কাজ করবেন তখন আপনি মোবাইলের থ্রিডট একটা অপশন দেখতে পাবেন গুগল ক্রোমে, সেখান থেকে আপনি ট্রান্সলেটেড ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নিলে কিন্তু এগুলো আপনি বুঝতে পারবেন। সো আপনাদের আমি লাইভ কাজ করে দেখাতে পারলাম না, কিন্তু আপনাদের বেসিক কিছু ধারণা দিই। বেসিক ধারণা বলতে আপনি এখানে টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম ফলোর, দেন হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও ওয়াচ, এই কাজগুলো আপনি এখান থেকে পাবেন। এবং এই যে আপনি বাম পাশে যে অ্যামাউন্টগুলো দেখতেছেন, এটা হচ্ছে 10 সেন্ট, এটা হচ্ছে 5 সেন্ট, এটা হচ্ছে আপনার 1 সেন্টের কিছু বেশি, 6 সেন্ট, এগুলো হচ্ছে অ্যামাউন্ট। এটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আশা করা যায় এগুলো আপনি বুঝতে পারবেন, কাজ আপনি করতে পারবেন। আর অতি শীঘ্রই আমি লাইভ কাজ করে আপনাদের দেখাবো, আজকে শুধুমাত্র ধারণা দিই। এবং যারা একা একা কাজ করতে পারবেন তারা অবশ্যই কাজ শুরু করে দিবেন, তার কারণ এখানে কাজ করা কিন্তু খুব একটা কঠিন না। এবং এখানে একটা দেখেন 486 জনকে কাজটা দেওয়া হয়েছে বা 486 জন করেছে, 22 জনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আপনার রেড কালার দেওয়া আছে, এগুলো হচ্ছে এইটাই। আর এখান থেকে আপনি অনেক কাজ পাবেন, অসংখ্য কাজ পাবেন এখান থেকে। আমি শুধুমাত্র ভাষার জন্য কিন্তু আপনাদের কাজটা করে দেখাতে পারলাম না, তার কারণ এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। এবং এখান থেকে প্রায় 319টা কিন্তু পেজ রয়েছে। আমি যে 2 নম্বর পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমি অনেকগুলো কাজ এখান থেকে দেখতে পারবো। সো আপনারা যদি দেখেন, এগুলো হচ্ছে ইনস্টাগ্রামের কাজ, হয়তো হবে অ্যাকশন করে অনেক ইজি কাজ, অনেক ইজি কাজ এগুলো আপনি করতে পারবেন। এটা হচ্ছে টেলিগ্রামের কাজ। ভাষার জন্য আমি কাজগুলো আপনাদের করে দেখাতে পারলাম না। আর অবশ্যই আপনারা এখানে মোবাইল ফোন দিয়ে কাজ করার চেষ্টা করবেন, তাহলে অনেক সহজে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। সো আশা করি যে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। অবশ্যই আমি অনেক তাড়াতাড়ি একটা ভিডিও মেক করে দেবো আপনারা কীভাবে এখানে কাজ করবেন। এখানে আমরা পেমেন্টটা কীভাবে নেবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। পেমেন্টটা নেওয়ার জন্য আপনাকে জাস্ট এই যে আপনার মাই ব্যালেন্স নামে একটা অপশন দেখতে পারবেন, এই ব্যালেন্সে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে টপ আপ ব্যালেন্স একটা অপশন দেখতে পারবেন। এই টপ আপ ব্যালেন্সটা হচ্ছে যারা এখানে ডিপোজিট করে কাজ দিবে তাদের জন্য টপ আপ ব্যালেন্স। আর এখান থেকে আপনি যেহেতু ইনকাম করবেন, এই ক্ষেত্রে আপনি উইথড্র ফাউন্ডসে একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে কিন্তু অনেকগুলো সিস্টেম দেখাচ্ছে, ভিসা, ওয়েব মানি, WMZ, ওয়েব মানি, WMR, আর একটা কী মানি যেন এটা আমি জানি না, এটা আমাদের কান্ট্রিতে অ্যালাউ হবে না। শুধুমাত্র আমরা WMZ ওয়েব মানির মাধ্যমে এখান থেকে পেমেন্টটা নেব। এবং এখান থেকে কিন্তু মিনিমাম পেমেন্টের সিস্টেমগুলো দেখাচ্ছে, ভিসা অ্যান্ড মাস্টার কার্ডে কিন্তু মিনিমাম পেমেন্ট আপনার $20। এখান থেকে আপনি ওয়েব মানি WMZ-এর মাধ্যমে পেমেন্টটা নেবেন, মাত্র কিন্তু 1% কমিশন। এক্ষেত্রে বোঝাচ্ছে আপনি যদি এখান থেকে $1 পেমেন্ট নেন তাহলে কিন্তু আপনার 1 সেন্টের মতো ফি কাটবে, অর্থাৎ এরা ভ্যাট কাটবে, আর 99 সেন্ট কিন্তু আপনি রিসিভ করবেন। সো এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই WMZ ওয়েব মানি এই অ্যাকাউন্টটা তো আমার নাই, বাংলাদেশ থেকে এগুলো অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া তারা তৈরি করা যায়, এবং এই ডলারগুলো কিন্তু আপনি আমার কাছে সেল করতে পারবেন। পরবর্তীতে আমি অবশ্যই এটা সম্পর্কে আরও একটা ভিডিও মেক করব। এখান থেকে পেমেন্টের সিস্টেমটা যেহেতু আজকে কাজ করে দেখাতে পারলাম না, শুধুমাত্র সাইটটার সম্পর্কে আপনাদের বেসিক ধারণা দিচ্ছি আজকে, এবং পরবর্তীতে অবশ্যই আমি তাড়াতাড়ি আপনাদের কাজ করে দেখাবো। আর এই কাজগুলো আপনারা অতি সহজেই পাবেন, অনেক ইজি কাজ কিন্তু। সো আজকে ভিডিওতে আমি আরও অনেক কিছু আপনাদের দেখিয়ে দেব। এই সাইটে আপনি যখন কোনো একটা টাস্ক কমপ্লিট করবেন, সেই টাস্কটা যে কাজটা দিয়েছে সে ওখান থেকে রিভিউ করবে, রিভিউ করে দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিবে। এবং এখানে দেখেন বর্তমানে কিন্তু 4,760টা টাস্ক রয়েছে যার ভ্যালু প্রায় $571। সেখান থেকে আরেকটা অপশন আপনি দেখতে পারবেন, পেন্ডিং ভেরিফিকেশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে টাস্কগুলো আপনি কমপ্লিট করেছেন কিন্তু এখনও রিভিউ করা হয় নাই, সেই টাস্কগুলো কিন্তু আপনি এই বক্সটাতে আপনি দেখতে পারবেন। আমি যেহেতু এখানে কোনো কাজ করি নাই, সেক্ষেত্রে কিন্তু আমার পেন্ডিংয়ে কোনো কিন্তু ভেরিফিকেশন দেখাচ্ছে না। সো এটা হচ্ছে বিষয়। আর রিজেক্টেডে আপনি দেখতে পাবেন যে কাজগুলো আপনি কমপ্লিট করেছেন কিন্তু আপনি কাজগুলো ঠিক করে করেন নাই, বাট আপনি কাজগুলো সাবমিট করেছেন, সেগুলো কিন্তু আপনি রিজেক্টেডের ভিতরে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন। সো এটাই ছিল বিষয়। সাইটটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। যারা কাজ করতে পারবেন আস্তে কাজ শুরু করে দিন। আর অবশ্যই আপনারা মোবাইল ফোন দিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং মোবাইল ফোনের গুগল ক্রোমে কাজ করবেন, থ্রিডট মেনুতে ক্লিক করে আপনার ভাষাটা আপনি চেঞ্জ করে নিয়ে এখান থেকে কাজ করবেন। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর এই সাইটটাতে কী কাজ করবেন, কীভাবে কাজ করবেন খুব তাড়াতাড়ি কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো।